আমাদের যে নিউজগুলো হয় এইটাকে আর একটু বেটার এবং এনহ্যান্স করা, যেমন মনে করেন ক্যামেরা ওয়ার্ক, স্ক্রিপ্টিং, লাইটিং, এইসব নিয়ে আমাদের একটা ট্রেনিং ছিল। আমি মনে করি যে এটা ইজ ভেরি গুড ফর এটিএন অ্যান্ড ভেরি গুড ফর সব ভিউয়ারদের জন্য, যে আমরা যে ছোট্ট একটা ট্রেনিংয়ের মাধ্যমে যদি আমরা বেটার কোয়ালিটি অফ প্রোডাক্ট আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি এবং তাদের যে মেধাকে আর একটু উন্নত করার জন্য। সো আমি খুব আশাবাদী যে আগামী দিনে আমাদের এটা আরও উন্নত হবে, আমাদের ভিডিও ক্লিপগুলো উন্নত হবে, স্ক্রিপ্টিং উন্নত হবে। এবং আরেকটা জিনিস আমি বলেছি যে আমাদের নিউজ, যে কারেন্ট নিউজ যেটা আমরা ইউকে নিউজ আমরা সপ্তাহে 3 দিন করে থাকি, সেটাকে আমরা আপাতত 5 দিনে নিয়ে যাব শীঘ্রই, এবং তারপরে আমরা আগামী এরপরে আমরা 7 দিনে নিয়ে যাব। তো এইটা আমাদের প্রসেস চলতেছে। আজকে মূলত এই প্রতিনিধি সম্মেলন, এটা মূলত আইডিয়াটা আমাদের সিইও হাফিজ আলম বক্সের। তিনি বলেছেন যে আমাদের যে জায়গায় প্রতিনিধিরা আছেন যুক্তরাজ্যের মধ্যে তাদের নিয়ে বসার সাথে, এবং আমরা আজকের আয়োজনটা ছিল মূলত আমাদের অভিজ্ঞতা বিনিময় করা, এবং আমরা কিছু কর্মশালা রেখেছি, ভিডিওগ্রাফি, ক্যামেরাগ্রাফি, স্ক্রিপ্টিং সম্পর্কে কিছু কর্মশালা রেখেছি, এবং আমরা আমাদের প্রতিনিধিদের অভিজ্ঞতা শুনেছি, তাদের কাছ থেকে আমরা শিখেছি, তারা আমাদের কাছ থেকে আমাদের চাহিদা, আমাদের প্রত্যাশা সম্পর্কে অবগত হয়েছেন। এবং আমি মনে করছি এই আজকের প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আমাদের একটা গুড টিম বর্নিং তৈরি হয়েছে, যেটা আসলে এটিএন বাংলা ইউকে নিউজের জন্য বিশেষ উপকার বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। এই সম্মেলনে এসে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি, যেটা আমাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষার মধ্যে ছিল। আর এই প্রতিনিধি সম্মেলনে এসে আমরা যা শিখতে পেরেছি, আগামী দিনে আমাদের সংবাদগুলোকে কীভাবে গ্রহণযোগ্যতা অর্জন করাতে হবে সে বিষয়ে একটু সহায়ক হবে বলে আমি মনে করি। নিশ্চয়ই শেখার কোনো শেষ নেই। আজকের এই প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আমাদের নিউজের যে কনসেপ্টগুলো আমরা খুব সুন্দরভাবে এবং সুচারুরূপে উপস্থাপন করেছেন আমাদের দক্ষ এটিএন বাংলা টিমের সদস্যরা, এবং আমরা আশা করি আগামীতে এটিএন বাংলা নিউজ খুব সুন্দর এবং সুচারুরূপে তার নিউজগুলো সম্প্রচার করবে, এবং আমরা উপকৃত হয়েছি এবং দর্শক আসলে সেটা উপভোগ করবে মন ভরে, এই আমার বিশ্বাস। আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এটিএন বাংলার কর্ণধার সিইও হাফিজ আলম বক্সকে এবং হেড অফ নিউজ সায়েম চৌধুরী, যিনি আয়োজনটি করেছেন, আজকে আমাদেরকে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন। আজকে আসলে আমি যুক্তরাজ্যের দ্বিতীয় মধ্যনগরী যে বার্মিহাম, সেই বার্মিহাম থেকে আমরা এখানে আসলাম। আসলে এটিএন বাংলার দীর্ঘদিন ধরে এটিএন বাংলার সাথে কাজ করছি, এবং আজকের এই কর্মশালার মাধ্যমে আসলে অনেক অজানা, অনেক তথ্য এবং অনেক কিছু জানলাম এবং শিখলাম। বিশেষ করে আমরা যারা যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকি, সকল প্রতিনিধিদের সাথে আসলে দেখা হলো, এটা একটা আমাদের একটা মেলবন্ধন। আর আজকের এই কর্মশালার মাধ্যমে আসলে আমরা মনে করি আগামী দিনে আমাদের এই গণমাধ্যম জগতে আরও অনেক কিছু আমরা এগিয়ে যেতে পারবো। আর এরকম আসলে কর্মশালা যদি হয়, তাহলে আমরা আমাদের যারা নিউজ, যারা প্রতিনিধি হিসেবে যারা আমরা আছি, আমরা আমাদের বিভিন্ন নিউজের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা এবং অনেক কিছু আমরা আরও গতি সঞ্চার করতে পারবো। আজকে আমি অনেক আনন্দিত। আমাদের সিইও হাফিজ আলম বক্স বলছেন যে আমাদের নিউজ 4 দিন ছিল সপ্তাহে, এখন উনি 7 দিন করার চেষ্টা করবেন। আমি অনেক আনন্দিত, তাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও আমরা চাইবো যে এরকম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হোক।